তো পাশাপাশি দুইটা কোষে, ধরো এটা একটা কোষ আবার এটা একটা কোষ, দুইটা কোষের মাঝখানে এটা কি, এটা হচ্ছে কি মধ্যপর্দা, তাই না? তো আমি বলছিলাম মধ্যপর্দার ভিতরের দিকে থাকে প্রাথমিক প্রাচীর, এর ভিতরে একটু পুরু, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই কোষের ক্ষেত্রেও সেম, প্রাথমিক প্রাচীর আর এটা হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর। কিছু কিছু জায়গা দেখা যায় যে এই প্রাথমিক প্রাচীরও থাকে না, সেকেন্ডারি প্রাচীরও থাকে না। খেয়াল করে দেখো, ধরো কিছু কিছু জায়গায় দেখা যায় দুইটা কোষের মাঝখানে, এই কোষ এবং এই কোষের মাঝখানে প্রাথমিক প্রাচীরও থাকে না, সেকেন্ডারি প্রাচীরও থাকে না, শুধু মধ্যপর্দার অংশটা থাকে, তাই না? এই অঞ্চলটা, আমি এই শুধু এই অঞ্চলটা, তারপরে এই অঞ্চলটাতে দেখো এখানে মাঝখানে কোনো প্রাথমিক পর্দার লেয়ারও নাই, সেকেন্ডারি পর্দার লেয়ারও নেই, শুধু মধ্যপর্দাটা আছে। এই অঞ্চলটাকে বলা হয় পিট, এই অঞ্চলটাকে বলা হয় পিট, বা পিটের বাংলা শব্দ আমরা জানি গর্ত, অর্থাৎ দুইটা কোষে এই অঞ্চলটাকে বলা হয় পিট অঞ্চল, আর মাঝখানে শুধু মধ্যপর্দা আছে, এই মধ্যপর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন, এই মধ্যপর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন, পিট মেমব্রেন, ক্লিয়ার? অর্থাৎ দুইটা কোষের মাঝখানের এই মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। তো এবং দেখো এই এই অঞ্চলটা দিয়ে, মানে ধরো দুইটা কোষের কোষ প্রাচীরের মাঝখান দিয়ে, এই অঞ্চলটা দিয়ে দুইটা কোষ তাদের মাঝখানে যে সংযোগ স্থাপন করে এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা, এই কথাটা মনে রাখতে হবে তোমাদের। এবার আমি একটু তোমাদের এই কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা একটু দেখাই, যেটা তোমাদের পরীক্ষায় আসে ইনভেরিয়েবলি, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন। দেখো আমি শুরুতেই একটা জিনিস বলছিলাম, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়, কোষ প্রাচীর গঠিত হয় হচ্ছে গিয়ে সেলুলোজ দিয়ে, কি দিয়ে গঠিত হয় সেলুলোজ, এবং সেলুলোজ কি দিয়ে গঠিত হয় বলছিলাম, সেলুলোজ গঠিত হয় হচ্ছে গিয়ে বিটা ডি গ্লুকোজ অণু দিয়ে, বিটা ডি গ্লুকোজ, তার মানে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে? তো বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে, ঠিক আছে, সেলুলোজ গঠিত হয়, বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু, পলিমারই হচ্ছে গিয়ে আমরা জানি সেলুলোজ। আবার দেখা যায় যে প্রায় 3000 সেলুলোজ অণু মিলে গঠিত হয় একটা সেলুলোজ চেইন, মানে ধরো অনেকগুলো ছোট ছোট বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হয় একটা সেলুলোজ অণু, এরকম প্রায় 3000 সেলুলোজ অণু পাশাপাশি বসে 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 তৈরি করে এরকম একটা সেলুলোজ চেইন তৈরি করে, একটা সেলুলোজ চেইন, এরকম 100টা, প্রায় 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে হচ্ছে গিয়ে একটি ক্রিস্টালাইন মাইসেলি, তার মানে সেলুলোজ থেকে তৈরি হয় মাইসেলি, অর্থাৎ অনেকগুলো বিটা ডি গ্লুকোজ মিলে হচ্ছে গিয়ে একটা সেলুলোজ অণু, এরকম 3000 সেলুলোজ অণু মিলে একটা সেলুলোজ চেইন, এরকম 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে একটা মাইসেলি, বা এটার আরেক পুরো নাম হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিকে ধরা হয় কোষ প্রাচীরের একক, গাঠনিক একক, ঠিক আছে? তো আবার এরকম